सर्वाधिक जनप्रिय গানের গীতিকবি নিয়াজ আহমেদ অংশু তার সুরে দীর্ঘদিন পর নতুন কোন গান মুক্তি পেল। অংশুর সুরে গাইলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার তানভীর তারেক। গানের শিরোনাম ঘরের ভেতর নদী। বেশ প্রশংসা কুড়িয়ে নিচ্ছে গানটি। বিস্তারিত প্রতিবেদনে। ঘরের ভেতর নদী আটকে রাখো যদি। আয়ুব বাচ্চুর মেয়ে থেকে শুরু করে ব্যান্ড ঘরানার প্রচুর গান রচনা করেছেন নিয়াজ আহমেদ অংশু। দীর্ঘদিন পর কথা ও সুরে ফিরলেন নব্বই দশকের অন্যতম এই গীতিকবি। খাঁচার পাখি কোথায় যাবে কেমন করে কবে। অংশুর সুরে নব্বই দশকে দাঁড়ারে নামের একটি তারকা সমৃদ্ধ ব্যান্ড মিক্সড অ্যালবাম শ্রোতাদের কাছে দারুণ এক উপহার ছিল। এরপর বিচ্ছিন্নভাবে গান লিখেছেন ও সুর করেছেন তিনি। খারাপের কেনা দিনে সর্বনাশীর বাঁশি শুনে। এবার তার সুরে দীর্ঘদিন পর নতুন কোনো গান মুক্তি পেল। অংশুর সুরে গাইলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার তানভীর তারেক। গানের শিরোনাম ঘরের ভেতর নদী। ভালোবাসা দুঃখ রাখে কিনে গোপনে চাতক স্বভাবে। এই গানটির সঙ্গীত আয়োজন করেছেন রাজেশ মজুমদার। সঙ্গীত শিল্পী তানভীরের কণ্ঠে এ ধরনের গান নতুন। অংশুর লেখা তোমার শহর আমার শহর গাইবার পর ওর সুরে একটি গান গাইবার ইচ্ছা পোষণ করেন তানভীর। সেই চাওয়া অনুযায়ী একেবারে ভিন্ন এক জনরার সুর করা হয়। নিষেধ নিয়ম করে গানটির পিয়ানো মিক্স মাস্টার করেছেন কণ্ঠশিল্পী তানভীর। ঘরের ভেতর নদী গানটি সাউন্ডস অফ তানভীর নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। না বলার কথা বলি কিভাবে। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।